11। তো আজকে আমরা দেখে নাচ্ছি সেটা হলো মাগুরা শ্রীপুরের জমিদার বাড়ি। আমরা সেখানে যাব, ঘুরবো। তো এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিও সঙ্গে থাকুন। আজকের ভিডিওটি সত্যি অসাধারণ চলেছে, তো চলুন ব্লগটি শুরু করা যাক। এটা হচ্ছে মাগুরার কারাগার। কারাগারটা দেখতে বেশ অসাধারণ। যদি কেউ কখনো সামনাসামনি দেখেন তাহলে বুঝতে পারবেন, আসলে অনেক সুন্দর। আর এটা হচ্ছে ভায়নার মোড়। ভায়নার মোড় থেকে আমাদেরকে শ্রীপুর জমিদার বাড়ি যাওয়ার জন্য 15 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। মাগুরা শহর থেকে শ্রীপুর জমিদার বাড়ির দূরত্ব 15 কিলোমিটার। তো শেষ পর্যন্ত পৌঁছায় গেলাম জমিদার বাড়ি। তো বন্ধুগণ, আমরা অলরেডি শ্রীপুরের জমিদার বাড়িতে পৌঁছায় গেছি। তো এখন জমিদার বাড়িটি সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো ভিডিওর সঙ্গে। তো জমিদার বাড়িটা মোটামুটি বেশ সুন্দর লেগেছে। আর ওই রুমের মধ্যে নাকি বিভিন্ন রকমের জিনিস রয়েছে, সেই সম্পর্কে আমি আমার এক আঙ্কেলদের কাছ থেকে জানবো যিনি এখানে থাকেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসলে জানতেছিলাম যে মানে যে আপনাদের এই জমিদার বাড়িটা মানে আসলে এটা আসলে তৈরি হয়েছিল কত সালে বা সম্পূর্ণ নির্মাণ কত হয়েছিল? ১৯৪৭ সালে এখানে আসে উনার আব্বা আর উনার কাকা, আল্লাহ নেওয়াজ আর খোদা নেওয়াজ। আল্লাহ নেওয়াজ আর খোদা নেওয়াজ, হ্যাঁ, দুই ভাই। ওই আল্লাহ নেওয়াজ আর খোদা নেওয়াজের ছেলে পেলের ভিতরে একজন হচ্ছে কবি কাজী কাদের নওয়াজ। ওনার আট ভাই বোন। অনেক আছে কিন্তু এখন ওই ক্লাস ফাইভের শিক্ষকের মর্যাদা একটা কবিতা আছে না, বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়ায় তো এক মৌলবী দিল্লি পটলে। এটা তো কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি পাঠাগার, এখানে বই আছে অনেক। মানে উনার ফ্যামিলিতে এখানে কেউ নাই, উনার ফ্যামিলি থেকে কেউ উদ্যোগ নাই না, কিন্তু আমরাই তাদের উদ্যোগেই এ পর্যন্ত লাগিয়ে থেকে 20 বছর ধরে এই যে এইখানের এই জমিটা, এই 19 শতক জমি আমরা এই ফাউন্ডেশনের নামের এ পর্যন্ত করতে পারছি। তাছাড়া উনার সবই তো উনার জায়গা জমি, সব উনার।
প্রচুর জায়গা জমি দুই তিন ছবি গাছ সম্পত্তি নাম এখানে আমরা প্রত্যেক বছরে উনি একই মাসে জন্ম এবং মৃত্যু উনি হচ্ছে 3 জানুয়ারি হচ্ছে মৃত্যুবরণ করেছে 3 জানুয়ারি মৃত্যুবরণ করে হ্যাঁ 1983 সালে 3 জানুয়ারি আবার ওই একই 15 জানুয়ারি ওনার জন্ম তারিখ আমরা আমরা দুইটাই পালন করি শেষ করি আর দুই তিন দিন ব্যাপী আমরা অনুষ্ঠান করি 15 জানুয়ারি ভিতরে আসলে দেখার মতো কি কি জিনিস আছে ভিতরে এটা হচ্ছে একটা লাইব্রেরি আমরা জেলা আমাদের বাংলাদেশ গণগ্রন্থাগার থেকে সরকারিভাবে আমাদের বই দেয় এই বছরে আছে 35,000 টাকা গত বছরে আসছিল 1,00,000 টাকা এই 1,00,000 টাকা এই বইগুলো আলমারি বই হ্যাঁ এগুলো আছে এদের টেবিল আছে যারা পাঠক আসে আসে বসে পড়বে দেখবে আমাদের যে বিভাগে কমিশনার স্যার আসলেন ওনার স্মরণিকা তৈরি করা আছে সেগুলো দেখানো যায় ইতিমধ্যে প্রত্যন্ত বিভাগ আছে গেজেটভুক্ত করেছে এটাও আছে আর আমাদের এই জায়গায় পাশাপাশি আমরা পরিচালিত করি দুইটা কমিটি কবি কাদেরনাথ ফাউন্ডেশন আর জয়েন্ট সেক্রেটারি এবং প্রধান উদ্যোক্তা আমি আর একটা কমিটি আছে দুটোই আছে যে নিবন্ধনকারী একটা আছে যে কবি কাদেরনাথ স্মৃতি পাঠাগার ইডার সম্পাদক প্রধান উদ্যোক্তা এবং সম্পাদক আছে যে আমি শেখ মোহাম্মদ আবদুল্লাহ এই দুটো কয়টা কাজ আছে আপাতত আমার দায়িত্ব আছে আমি করতেছি এই আর কি আপনাদের আপাতত বইটাই দেখাতে পারি চলুন আসেন আমরা ভিতরে গিয়ে সেগুলো দেখি তো এখন ভিতরে গিয়ে দেখা যাক ভিতরে কি কি রয়েছে শিক্ষাগুলোর মর্যাদায় কবিতাটা ক্লাস ফাইভ হয়েছে ক্লাস ফাইভ হয়েছে চলে গেছে এখনো চলমান চলতেছে সমস্ত জায়গায় দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলি বই রাখা আছে আসলে এটা একটা পাঠাগার এখানে অনেক ধরনের বই পাওয়া যায় বিভিন্ন কবি যারা আছেন তারা এখানে নিজেদের বই প্রকাশের পর এখানে পাঠায় এছাড়াও সরকারিভাবে অনেক রকমের বই এখানে আসে এখানে যে কেউ এসে চাইলেই বই পড়তে পারবে পরবর্তীতে আমরা এখানে এসে মানে কেমন মজা করলাম বা কী দেখলাম আমাদের মন্তব্য জানালাম এবং পরবর্তী অনুষ্ঠানে আমাদেরকে থাকতে বলা হয় এই জন্য মন্তব্যের নিচে আমরা নিজেদের নাম্বার দিলাম পরবর্তীতে ওনাদের একসাথে ছবি তুললাম তো প্রিয় দর্শক জমিদার বাড়িতে আজকে অনেকক্ষণ সময় কাটালাম ওনাদের সাথে পরিচিত হয়ে বেশ ভালো লাগলো আর পরবর্তীতে কবি সাহেবের জন্মদিন এবং মৃত্যুবার্ষিকীতে মানে যে অনুষ্ঠান হবে সেটাতে আসার জন্য আমাদেরকে অগ্রিম নিমন্ত্রণ জানিয়েছেন ওনারা যদি আমরা আসি তাহলে সেই নিয়েও একটা ব্লগ করা যাবে তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম